সালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই মুহুর্তে খুবই চমৎকার একটা নিউজ আসছে এটা অলরেডি অনেকে জানেন এবং অনেকে জানেন না ডগস কয়েন কিন্তু অলরেডি এটা ভাইরাল প্রজেক্ট ভাইরাল একটা কয়েন আশা রাখতেছি এটা ভালো একটা প্রাইজ হবে আর এই টোকেনটা অল এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে এটা লিস্টেড হবে হচ্ছে যে আপনাদের তেইশ তারিখ আর এটার ক্লেম মেবি একুশ তারিখ পর্যন্ত সময় আছে আমি এটা ক্লেম টাইমটা আপনাদেরকে বলছিলাম আপনার আমার চ্যানেল ফলো করলে হয়তো বা এটা জানেন এখানে বলছিলাম না কোথায় জানি বলছিলাম যে একুশ তারিখ পর্যন্ত এটা আপনি হচ্ছে ক্লেম করতে পারবেন উইড্রো করতে পারবেন একুশ তারিখ না আপনি জাস্ট আমার এই ভিডিও দেখবেন ভিডিও দেখে হচ্ছে যে সাথে সাথে আপনি ক্লেম করে নেন আর এইটা ফাইনালি বাইন্যান্সেও কিন্তু উইড্রো করতে দিচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিব এই কয়েনটা তাছাড়া সব এক্সচেঞ্জারে অ্যানাউন্সমেন্ট চলে আসছে এখন এই রকম একটা এক্সচেঞ্জ এরকম একটা অফারে চাইবে যে আমি মিস করছি এরকম অফারে আমি কাজ করতাম যদি কিছু না কিছু তো পাইতাম কারণ অনেকে এখানে যদি মাল্টিপল করছে এটা ঠিক না তো এক একজনে ভাই হিউজ একটা কয়েন কিন্তু করে ফেলছে তারা যদি আজকে এই কয়েনগুলো তুলতে পারে তারা ভালো পরিমাণে টাকা আর্ন করতে পারবে এখান থেকে এটা একদম শিওর ঠিক আছে তো ঠিক সেম এই ধরনের কয়েনগুলো আমার এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা এসে সবগুলো প্রোজেক্টে জয়েন করে নেবেন আর যে যতটুকু পারবেন কয়েন বাড়িয়ে রাখবেন আশা করতেছি ওগুলো থেকেও সামনে কোনো না কোনো একটা অফার থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন তাছাড়া কিছুক্ষণ আগে আমি আরও একটা আপডেট দিলাম বাইন্যান্স মাইনিং প্রজেক্ট হট টোকেনের এটা ইনস্ট্যান্ট তিনটা টোকেন ক্লেম করা যাচ্ছে আমার এই চ্যানেলে আপনার আসলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে একটু মাস উপরের দিকেই দেখেন হট নিয়ে ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে ক্লেম করে নিতে পারেন যারা জয়েন করেন নেই জয়েন করতে পারেন লিঙ্কগুলো সবগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর এখন কথা হচ্ছে এই ডগস টোকেনটা যারা যারা এখনও ক্লেম করেন নাই তারা বাইন্যান্সে উড্য দিতে পারেন আর যারা কর্সেনে রাখে তারা তো করছে আর হচ্ছে আরেকটা কথা এই টোকেনটা হচ্ছে লিস্ট করবে তারা ট্রেড শুরু হবে তিন তারিখে তাছাড়া আন অফিসিয়ালভাবে অলরেডি সারসেন প্লা প্লাস হচ্ছে যে এল ব্যাংকে লিস্টেড হয়েছে ওইটা দেখে আসলে কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ না ফাইনাল কোনো প্রাইস ফাইনাল কোনো লিস্টিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এই হট টোকেনের মতো যতগুলো অফার আছে আমি আপনাদেরকে আরেকবার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা এসে ধরে ধরে এটা তো শেষ এই যে ক্যাটের রয়েছে ডগের আরেকটা রয়েছে এবং হচ্ছে যে এখানে আর একটা মিমি প্রজেক্ট রয়েছে এখানে জুনের প্রজেক্ট রয়েছে মানকির প্রজেক্ট রয়েছে মানে সবগুলো প্রজেক্ট আপনি জয়েন করে রাখেন আর আমার এই টেলিগ্রাম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম আপডেট এবং নতুন নতুন অফার আমি দেওয়ার চেষ্টা করব সবসময় এটা ফার্স্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আপডেটটা বা অফারটা সবার আগে পান তো এখানে যে ডগস টোকেনটা আপনারা ক্লেম করেন নাই যারা যারা তারা কিভাবে ক্লেম করবেন এবং এটা বাইন্যান্সে কিন্তু তারা ট্রান্সফার করার সুযোগ দিচ্ছে আমি দেখা দিচ্ছি তো আমি বটের মধ্যে ঢুকলাম এইটা আমার অন্য একটা টেলিগ্রামে জাস্ট অন করে রাখা ছিল আমি আজকে ঢুকলাম তো এইখানে দেখেন ডক্স টোকেনটা এখানে দেখাবে এবং নিজের দিকে টোকেন ক্লেম হিন্টস আপনি কোন কোন ওয়ালেটে কীভাবে কীভাবে নিতে পারবেন এগুলো আর কি তো আপনি সরাসরি কী করবেন এই যে ডিপোজিট এক্সচেঞ্জ এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এইখানে দুইটা আর তিনটা অপশান দেখাবে এটা হচ্ছে যে এক্সচেঞ্জ সরাসরি নিতে পারবেন আর নিজের টেলিগ্রামের টর্ন ওয়ালেটে নিতে পারবেন তো আমি সাজেস্ট করবো সবসময় আপনারা এক্সচেঞ্জ যারা নিয়ে নেন ডাইরেক্ট কোনো ফি লাগবে না একদম জিরো ফি দিয়ে আপনি নিতে পারতেছেন এখানে কন্টিনিউ বটনের মধ্যে একটা ক্লিক করে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে দেখেন এইখানে কিন্তু বাইন্যান্স সোলারসে চলে আসছে বাই বিট বিট গেট গেট ওটায় ঠিক আছে তো আপনারা কী করবেন আপনারা হচ্ছে উপরে যে বাইন্যান্স আছে বাইন্যান্সে ক্লিক করবেন অথবা নিচের দিকে ওকে বাই বিট বিট গেট যে কোনো একটাতে নিতে পারেন তো আমার একটা থেকে উল্টো আছে বাইবিটের মধ্যে আমি এটা বাইন্যান্স সিলেক্ট করে দিলাম দেন আমরা কি করবো এই সেন্ট হেয়ারের মধ্যে ক্লিক করে দিব। সেন্ট হেয়ারের মধ্যে ক্লিক করে দিলে এখানে বলবে যে ডু ইউ হ্যাভ বাইন্যান্স অ্যাকাউন্ট ইউ ইউনিট টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো আইডি রিসিভ মানে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে এবং সেটার আপনার ডিপোজিট অ্যাড্রেসটা এবং তাদের ম্যামোটা এখানে পেস্ট করতে হবে তো এখান থেকে ইয়েস আই হ্যাবের মধ্যে ক্লিক করে দিবেন কারণ আমাদের প্রত্যেকের বাইন্যান্স আছে এইখানে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং এখানে মেমো দিতে হবে কীভাবে বের করবেন চলুন দেখে নেওয়া যাক আপনি আপনার ফোনের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আপনার এই স্পোর্টের মধ্যে আপনারা থাকবেন এখান থেকে যে স্পোর্ট তারপর এখানে ডিপোজিট সেকশনে ক্লিক করতে পারেন ডিপোজিট সেকশনে ক্লিক করে দিলাম উপরে ছাঁচ আছে ছাড় বারের মধ্যে আপনারা লিখবেন হচ্ছে ডগস তাহলে তাদের যে টোকেনটা এটা কিন্তু চলে আসবে জাস্ট ওয়েট আচ্ছা এইটা এখনও বাইন্যান্সে লিস্ট করেন এটা মাত্র কিছুক্ষণ আগে মেবি আসছে আমি খেয়াল করিনি তো যাই এইটা বাইন্যান্সের অ্যাড্রেস কিছুক্ষণ পর আপনারা পেয়ে যাবেন যখন পাবেন তখন সরাসরি এটা এখানে সিলেক্ট করে নেক্সট করবেন সেন্ডে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ইয়েস ক্লিক করবেন করে আপনার বাইন্যান্সের স্পটে বা ইয়াতে ডিপোজিটে যাবেন গিয়ে আপনি হচ্ছে যে এই ডক সার্চ করবেন করে ওইটার ভিতরে ঢুকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে দিবেন আর ওইটার ভেতরে ম্যামো থাকলে ওই ম্যামোটা আপনার কপি করে এখানে দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করলে আপনাদের প্রসেসিংয়ে চলে যাবে তারপর ওই টোকেনটা বাইন্যান্সের সোর্সে পেয়ে যাবেন যখন বাইন্যান্সের ট্রেড স্টার্ট হবে তখন আপনি বাইন্যান্সে ট্রেড করে বিক্রি করে নিতে পারবেন তাছাড়া এখন আপনি ইনস্ট্যান্ট চাইলে যে বাইবিটের মধ্যে করতে পারেন বাইবিটের সব কিছুই অ্যাভেলেবেল আছে যে দেখেন বাইবিট অলরেডি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে ইউআইডি পাওয়া যাচ্ছে ম্যামো এগুলো সবগুলো দিয়ে আপনাকে করতে হবে ঠিক আছে তাছাড়া আপনি এখানে বিটগেটে করতে পারেন গেট করতে পারেন তো আমি ফাইন্যান্সে গিয়ে দেখলাম এখন তারা কয়েনটা ওখানে লিস্ট করেনি লিস্ট করলে আমরা অ্যাড্রেসটা বের করতে পারবো তো এটাই ছিল আপডেট আর আমি বলবো এরকম অফারগুলো আপনার জয়েন করে রাখবেন শুধু জয়েন করে রাখলেই দেখা যাচ্ছে মোটামুটি কিছু কয়েন পাবেন সেই কয়েনটা আপনি পরবর্তীতে বিক্রি করে হাতে টাকা নিতে পারেন ওখানে রেফার ছাড়াও আমার এই কয়েনটা আসছে আমি এখানে কোনো টাস্ক কমপ্লিট করিনি জাস্ট ক্লিক করছি জয়েন করছি রেখে দিয়েছিলাম এতটুকুই তো আপনারা প্রত্যেকে করবেন এই ধরনের অফারগুলো করবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বাকি অফারগুলো সবাই জয়েন করে নেন আল্লাহ হাফিজ